কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা আমরা সকলেই ভীষণ পছন্দ করে থাকি। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করছি। প্রথমে আমি একটি পাত্রে আধা কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়ে নিচ্ছি। বড়ইয়ে যেহেতু বালু থাকতে পারে, তাই আমি জল দিয়ে 3-4 বার এই বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এখন জলটা ফুটে উঠলে আমি ধুয়ে রাখা শুকনো বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো এখন সেদ্ধ করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন বড়ইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বড়ইগুলোকে তুলে একটি ছাঁকনিতে রাখছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এখন আচারের জন্য আমরা মশলাটা তৈরি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে নিচ্ছি 8টা শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো কিন্তু তেল ছাড়াই ভাজতে হবে। যখন শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এই মশলাগুলো এখন অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। তবে তালা শুকনো মরিচ ও 5 ফোড়নগুলো কিন্তু অবশ্যই আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর 2টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যখন শুকনা মরিচগুলো একটু ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা শুকনো বড়ইগুলো। আমি বড়ইগুলো চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। বড়ইয়ের আচারে বড়ইগুলো আস্ত থাকার চেয়ে একটু ভেঙে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। এই পর্যায়ে কিন্তু আচারটা ভালোভাবে নেড়ে যেতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবং আচারের কালারটা এরকম কালো হয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা 1 টেবিল চামচ টালা মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। এখন মশলাগুলো আচারের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই আচারটা কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ বড়ইগুলো আমরা প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা। এই সিরকা কিন্তু দীর্ঘদিন আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। সিরকা দিয়ে 1 মিনিট জাল দিলেই কিন্তু আচারটা একদম তৈরি হয়ে যাবে। এই আচারটা কিন্তু তেল ছাড়াও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে তেল বাদ দিয়ে পুরো প্রসেসটা ফলো করলেই হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে পারেন যে কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিগুলো শেয়ার করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।